সাইবার ক্রাইমের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত নমস্কার আমি সৌমেন রায় আপনি দেখছেন সাইন ইনফোটেক ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন বিভিন্ন ভিডিওতে বা আমার ভিডিওতেও আপনারা দেখে এসেছেন যে সাইবার ক্রাইমে দুরকমভাবে কমপ্লেন করা যায় একটা হচ্ছে ওয়ান নাইন থ্রি জিরোতে ফোন করে এবং একটা হচ্ছে সাইবার ক্রাইম ডট গভ ডট ইন এখানে আপনার লগ ইন ক্রেডেন্সিয়াল তৈরি করে আইডি পাসওয়ার্ড জেনারেট করে সেখানে লগ ইন করে ডিটেল কমপ্লেন কিন্তু আপনি করতে পারেন তো এই দুটোর পার্থক্য কি এই দুটো কমপ্লেনের পার্থক্য কি দুটো কমপ্লেন কি একই কিভাবে অপারেট হয় দেখুন এই দুটো কমপ্লেন কিন্তু একই একই জায়গায় জমা পড়ে একইভাবে ফরওয়ার্ড হয়ে আসে এবং একইভাবে আপনার যে প্রসেসিং কমপ্লেনের এগেনস্টের যে প্রসেসিং সেটা কিন্তু একইভাবে চলতে থাকে কিন্তু এর যে অপারেটিংটা এই অপারেটিংটা একটু ডিফারেন্ট কারণ হচ্ছে আপনি যখন সাইবার ক্রাইম ডট গভ ডট ইনে আপনি কমপ্লেন করবেন সেখানে আপনাকে ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে এবং ডিটেল ট্রানজাকশন ডিটেলস ওখানে দিতে হবে সেটা যদি একটা ট্রানজাকশন হয় তাহলে একটা ট্রানজাকশন সেটা যদি দশটার ট্রানজাকশন হয় তাহলে দশটা ট্রানজ্যাকশন প্রতিটা ট্রানজ্যাকশনের পার্টিকুলার অ্যামাউন্ট ধরে ধরে আপনাকে কিন্তু ট্রানজাকশন ডিটেলস অনলাইনে সাবমিট করতে হবে এটা হচ্ছে সাইবার ক্রাইম ডট গভ ডট ইনে গিয়ে আপনি যদি লগ ইন ক্রেডেন্সিয়াল করে তৈরি কমপ্লেন করেন তার এবং আপনি কমপ্লেনটা করে দেওয়ার পর আপনি আইডি পাসওয়ার্ড ইমেলটা আপনার আইডি এবং আপনি যে পাসওয়ার্ডটা জেনারেট করবেন সেটা আপনার পাসওয়ার্ড এগুলো পেয়ে যাওয়ার পর আপনি অনলাইনে লগ করে আপনি কমপ্লেনের স্ট্যাটাস দেখতে পাবেন অটোমেটিক আপনি লগ ইন করলেই আপনাকে ওখানে স্ট্যাটাস দেখাবে যে আপনার কমপ্লেনটা কোন পজিশনে আছে বাকি ইনভেস্টিগেশন পার্টে আছে সেটা আপনি ওখানে দেখতে পাবেন এবং যখন আপনার ওই প্রবলেমটা সলভ হয়ে যাবে তখন কিন্তু আপনি ইনস্ট্যান্ট ওখান থেকে কমপ্লেনটা উইথড্র করে নিতে পারবেন কমপ্লেন ডিলিট করতে পারবেন যদি কোনো কমপ্লেন ভুল হয়ে থাকে কোনো ট্রানজ্যাকশান নাম্বার ভুল হয়ে থাকে আপনি ডিলিট করে আবার নতুন করে করতে পারবেন এই সুবিধাটা কিন্তু আপনি অনলাইন পোর্টালের যে কমপ্লেনটা এখান থেকে পাবেন আর যদি আপনি ওয়ান নাইন থ্রি জিরোতে ফোন করে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিল হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে একটা ফর্ম পাঠালো সেই ফর্মটা আপনি ফিল করে পাঠালেন তারপর ওখান থেকে ওনারাই ওই ফর্মটা ফিল করবে অনলাইনে তারপর অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ থেকেই পাবেন তো এটা কি হচ্ছে এর কোনো লগ ইন ক্রেডেন্সিয়াল বা লগ ইন আইডি পাসওয়ার্ড আপনার কাছে থাকবে না বা আপনার যদি মনে হলো আপনি হোয়াটসঅ্যাপে যে ফর্মটা সাবমিট করেছিলেন সেখানে কোনো ট্রানজ্যাকশান নাম্বার বা কোনো ডেটা আপনি ভুল দিয়েছিলেন সেটা কিন্তু পরবর্তীকালে শোধরাতে গেলে কমপ্লেনটাকে আপনি নিজে থেকে ক্লোজ করতে পারবেন না নিজে থেকে আপনি উইথড্র করতে পারবেন না ওইটাকে উইথড্র করতে গেলে আপনাকে লোকাল থানায় গিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে ওই অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার মোটামুটি পনেরো থেকে তিরিশ দিন ওয়েট করতে হবে কমপ্লেনটা সাকসেসফুলি উইথড্র হওয়ার জন্য কমপ্লেন যখন সাকসেসফুল উইথড্র হয়ে যাবে আপনার ফোনে মেসেজ চলে আসবে যে আপনি যে কমপ্লেনটা করেছিলেন সেটা আপনি নিজে থেকে উইথড্র করে নিয়েছেন তারপর কিন্তু আপনি নতুন করে আবার কমপ্লেন সাবমিট করতে পারবেন তো দুটো জিনিসই কিন্তু ভালো জিনিস দুটোভাবেই আপনি কমপ্লেন সাবমিট করতে পারেন কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে কমপ্লেন যখন আপনি সাবমিট করছেন সেটা অনলাইন হোক বা ওয়ান নাইন থ্রি জিরোতে ফোন করে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই হোক যে ডিটেলগুলো আপনি সাবমিট করবেন সেগুলো যেন ঠিক থাকে অ্যাক্যুরেট থাকে কারণ আপনার যদি কোনো কিছু ভুল হয় তাহলে পুরো সিস্টেমটাই কিন্তু ভুলভাবে চালিত হবে তো ভিডিও ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে ধন্যবাদ